রাজ্যকে টুকরো করলে উন্নয়ন হয় না, মোদী সরকারের আমলেই লাদাখ জ্বলন্ত উদাহরণ। অথচ বিজেপি উত্তরবঙ্গের উন্নয়ন না করে বিভিন্ন জনজাতির মানুষের মর্যাদার প্রশ্নটিকে গুরুত্ব না দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যটাকেই ভাগ করতে চাইছে। ব্রিটিশ শাসকরা একাধিকবার বাংলা ভাগ করেছে, তারা বুঝেছিল বাংলা সংগ্রামের মাটি। আজ এত বছর পর ব্রিটিশের দালালরা আবার বাংলা ভাগ করতে চাইছে। পরপর ভোটে হেরে বিজেপি বুঝেছে পশ্চিমবঙ্গে কোনোদিন জিতবে না তারা। এখন নতুন করে দিল্লিকে শক্তিশালী করে পশ্চিমবঙ্গকে টুকরো করার ছল। মমতা ব্যানার্জি এই বিচ্ছিন্নতাবাদী অনন্ত মহারাজদের সাথে যোগাযোগ রাখেন কেন? সুবিধাবাদী তৃণমূলকেও দায় নিতে হবে। উত্তরে কামতা, দক্ষিণে মমতা, এই স্লোগান আমরা ভুলিনি। পশ্চিমবঙ্গকে ভাগ করা চক্রান্তের বিরুদ্ধে আজ যাদবপুরে গড়িয়া মোড় থেকে 8B বাসস্ট্যান্ড অবধি মহামিছিল, উপস্থিত সুজন চক্রবর্তী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ আমরা সবাই। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি।